বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করতে যাচ্ছে ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের সমাজকর্ম বিষয়ে অনলাইন ক্লাসে। তোমাদের সাথে ক্লাস উপস্থাপনা আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। আমি আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এর আগে একটু বলে রাখি, আমি এর আগের ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং গুরুত্বপূর্ণ দুটি টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বেশি বেশি পরীক্ষায় আসে এবং যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অধ্যায় আসলে সবগুলো টপিকস নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে করবো আমরা সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে সমাজকর্ম পেশার নীতিমালা। আমি আজকে সমাজকর্ম পেশার কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো শুরু করি আমাদের ক্লাস। দেখো, প্রত্যেকটি পেশার নিজস্ব কিছু নীতিমালা থাকে, নিজস্ব কিছু ভাবাদর্শ থাকে, কিছু আদর্শ থাকে, কিছু নিয়ম থাকে যেগুলো তারা মেনে চলে, কিছু রুলস অ্যান্ড রেজুলেশন থাকে যেগুলো তারা মেনে চলে। প্রত্যেকটি পেশারই এমন আছে দেখবা। তো ঠিক তেমনি সমাজকর্ম যেহেতু একটি স্বীকৃত পেশা, এই জন্য সমাজকর্ম পেশারও নিজস্ব কিছু নীতিমালা রয়েছে যেগুলো প্রত্যেক সমাজকর্মী যেগুলো মেনে চলে। প্রত্যেক সমাজকর্মীকে এই নীতিমালাগুলোকে মেনে চলে তাদের কাজগুলো করা লাগে। তো অনেকগুলো নীতিমালা আছে তোমাদের বইতে, যেগুলো 10টি বা 12টি পর্যন্ত নীতিমালা দেওয়া আছে, যেখানে গুরুত্বপূর্ণ মোট 5টি নীতিমালা নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে চলো আমরা প্রথম নীতিটি নিয়ে কথা বলি, গ্রহণ নীতি। প্রত্যেকটি সমাজকর্মীকে সমাজকর্ম পেশার একটি গুরুত্বপূর্ণ নীতিমালায় গ্রহণ নীতিটি মেনে চলা লাগে। গ্রহণ নীতি কি? গ্রহণ নীতি নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে, মনে করো একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি অথবা একটি সমস্যাগ্রস্ত দল অথবা কোনো সমষ্টি যদি তাদের সমস্যা সমাধানের জন্য কোনো সমাজকর্মীর নিকট আসে, তবে সমাজকর্মী প্রথমে যেটা করবে সেটা তাকে ওই ব্যক্তিকে, দলকে কিংবা সমষ্টিকে সাদরে গ্রহণ করবে, এমনভাবে গ্রহণ করবে যাতে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টি মনে করে যে এই লোকটির কাছে গেলে আসলে আমার সমস্যাটা সমাধান হবে। উদাহরণস্বরূপ তোমাকে একটি কথা বলি, মনে করো একজন ডাক্তারের কাছে আমরা যখন যাই, তখন দেখবা যে ডাক্তার কী করে, প্রথমেই তোমাকে খুব সুন্দরভাবে তোমাকে রিসিভ করে নেয়, খুব সুন্দরভাবে কথা বলা শুরু করে দেয়। তাতে হয় কি যে ওই সমস্যাগ্রস্ত বা রোগীটি তার সমস্যার কথাগুলো বলতে সে আর ইতস্তত বোধ করে না। গ্রহণটা যখন সুন্দর হয়, দেখবা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে কী করে, রিসিপশনে দেখবা ওখানে মূলত কাদেরকে বসিয়ে দেয়, কোনো না কোনো নারী বা মেয়েদেরকে ব্যবহার করে রিসিপশনের ক্ষেত্রে, রিসিপশনিস্টের ক্ষেত্রে। অথবা কোনো ছেলে যদি থাকে তখন একটা স্মার্ট সুন্দর একটা ছেলে দেখে তারা বসিয়ে দেয় কোথায়, যেখানে রিসিপশন থাকে, যেখানে রিসিভ করে। যে কোনো কাস্টমার কেয়ারে গেলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবে, দেখবা যে কাস্টমার কেয়ারে গেলে কী করে, ওই যারা রিসিপশনে যারা থাকে তারা খুব সুন্দর করে তোমাকে সালাম দিয়ে স্যার বলে সম্বোধন করে তোমাকে কথা বলা শুরু করে। তো শুরুতেই যেটা হয় যে প্রথম যে দেখাটি, প্রথম যে সাক্ষাৎটি, এটি যদি সুন্দর হয়, গ্রহণটি যদি সুন্দর হয়, তবে অবশ্যই ওই ব্যক্তিটি ক্লায়েন্ট যিনি যাবেন তিনি তার সমস্যাগুলো বলার ক্ষেত্রে এটি বা বিস্তারিত বলার ক্ষেত্রে দারুণ একটি ভূমিকা পালন করে। এই জন্য সমাজকর্মীদেরকে যেটি করতে হয় যে প্রথমেই সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে সুন্দর করে গ্রহণ করে নিতে হয়, নমনীয়তার সাথে, সুন্দরের সাথে গ্রহণ করে নিতে হয়। এই নীতিটি অবশ্যই প্রত্যেক সমাজকর্মীকে মেনে চলতে হয়। দুই নম্বর আরেকটি নীতি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ নীতি। আত্মশব্দের বাংলা অর্থ হচ্ছে নিজ, আর নিয়ন্ত্রণ মানে হচ্ছে নিজেকে কোনো কিছু থেকে দূরে রাখা, সংযত রাখা। তো নিজেকে নিয়ন্ত্রণ রাখা কোত্থেকে, কোন বিষয়গুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করবে? প্রত্যেক সমাজকর্মীকে এই পেশার নীতিমালা হিসেবে এই নীতিটি গ্রহণ করতে হয়। সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু পছন্দ থাকতে পারে, কিছু ভালো লাগা থাকতে পারে মানুষ। আবার আমরা লোভের বশবর্তী হয়ে অনেক সময় কী করি আমরা, যে ঘুষ গ্রহণ করি বা পক্ষপাত দৃষ্টি আমরা আচরণ করি। একজন সমাজকর্মীকে এটা কখনোই করা যাবে না। যখনই তোমার কাছে কোনো একজন ব্যক্তি আসবে তার সমস্যা সমাধান করার জন্য, তখন তোমাকে নিজেকে সংযত রাখতে হবে। তোমাকে এমন কোনো পক্ষপাত দৃষ্ট কোনো আচরণ করা যাবে না বা নিজেকে বিলিয়ে দেওয়া যাবে না। নিজের যে পার্সোনালিটি বা আমাদের পেশার যে পার্সোনালিটি আছে, যে নীতি আছে, সেটার থেকে কখনো তুমি দূরে যেতে পারবে। উদাহরণস্বরূপ একটা মজার ছলে একটা মজার উদাহরণ বলি। মনে করো একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এসেছে সমাধানের জন্য, আমি জনপ্রতিনিধির কথাই বলি, মনে করো একজন জনপ্রতিনিধির কাছে একটা মহিলা এসেছে বা একটি গরিব লোক এসেছে তার সমস্যা সমাধান করার জন্য। এখন জনপ্রতিনিধি যদি এটা করে যে ওই লোকটির প্রতি লোলুপ দৃষ্টি দেয়,
ওই মহিলা বলো বা ওই গরিব লোকটি বলো, তার যে সম্পদটুকু আছে সেটি হস্তগত করার জন্য, সেই সম্পদটুকু নেওয়ার জন্য। আচ্ছা বলো তো ওই লোকটার সমাধান কখনোই কি হবে? আমাদের গ্রামের পাশে একটি প্রবাদ আছে যে যদি বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে সেই সেই ক্ষেতের কোনো নিরাপত্তা থাকে না, তোমার কাছে সমাধানের জন্য আসবে, কিন্তু তুমি যদি তাকে বিপদে ফেলে দাও তাহলে তো সমস্যা। যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা খুব বেশি হচ্ছে, হ্যাঁ ভালো মানুষ অবশ্যই আছে, ডাক্তারদের পেশা দেখো প্রচুর ভালো মানুষ আছে, প্রচুরটা ভালো ডাক্তার আছে, কিন্তু এমনও ডাক্তার আছে যেখানে গেলেও আমরা মূলত ট্রিটমেন্ট না পেয়ে কি পাই, উনি বসে থাকে যে আরো কিছু কিভাবে তার থেকে আরো কিছু নিয়ে নেওয়া যায়। প্রশাসনে ভালো ভালো লোক আছে, অসাধারণ কিছু পুলিশ আছে দেখবা প্রশাসনে, আবার এমনও পুলিশ আছে দেখবা যে তারা কি করে, তারা বসে থাকে যে কখন একজন সমস্যায় পড়ে একটা মানুষ আসবে তাকে ধরবো ঘাপটি মেরে। তো আমরা ওই খারাপ মানুষগুলোর বিরুদ্ধে, আমরা কখনোই ভালো মানুষের বিরুদ্ধে না। ঠিক তেমনি সমাজকর্ম পেশারও সমাজকর্মীদেরকে অবশ্যই তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, তার লোভ লালসা তার যে কোনো ধরনের ভালো লাগা মন্দ লাগা এগুলো থেকে তাকে নিজেকে নিয়ন্ত্রণ করে নিরপেক্ষ দৃষ্টিতে রেখে একজন সমাজকর্মী হিসেবে তাকে সেবা প্রদান করতে হবে। 3 নম্বর হচ্ছে গোপনীয়তার নীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি সমাজকর্ম পেশার। সেটা হচ্ছে যখন কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি তোমাকে তোমার তার সমস্যাগুলো বলবে তখন অবশ্যই তোমাকে এটা গোপন রাখতে হবে। তুমি যদি এমন বলো যে তুমি মনে করো যে তুমি একটি সমস্যা নিয়ে আমার কাছে এসেছো, আমি একজন সমাজকর্মী, তুমি কি করলা তোমার গোপন একটি সমস্যা নিয়ে, মনে করো তুমি তোমার আম্মুর সাথে তোমার বনিবনা হচ্ছে না, বা তোমার আব্বুর সাথে তোমার বনিবনা হচ্ছে না, বা একজন স্বামী তার স্ত্রীর সাথে তার বনিবনা হচ্ছে না, তো এটি সমস্যা সমাধান করার জন্য মনে করো সমাজকর্মীর কাছে আসলো। তো সমাজকর্মী যদি এটা করে যে তার সমস্যাটি জনে জনে যদি বলে দেয়, এই লোকটি দ্বিতীয়বার আর কখনোই কি তার সমস্যার কথা তাকে বলবে? কখনোই বলবে না। তাহলে কি করতে হবে, যখন যে কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি যদি তোমার কাছে কোনো সমস্যা সমাধানের জন্য আসে তাহলে তুমি অবশ্যই তোমার উচিত হবে সেটাকে গোপন রাখা, কাউকে না বলা। আমাদের গ্রামে দেখবা যে মহিলারা কি করে, সব মহিলা না কিছু কিছু মহিলা কি করে, মনে করো যে কিছু কথা বলে না, যে ভাবি এই কথাটা শুধু আমি আপনাকেই বললাম, আপনি আর কাউকে বলবেন না, এটা শুধু আপনাকেই বলেছি, কিন্তু কেমন ওই ভাবি আবার আরেক ভাবিকে যে বলে যে ভাবি এই কথাটা শুধু আমি আপনাকেই বলছি অন্য কাউকে বলছি না। এভাবে করতে করতে হয় কি পুরো গ্রাম হয়ে যায়, পুরো পাড়া মহল্লা হয়ে যায়। তো সমাজকর্মীকে এটা কখনোই করা যাবে না। সমাজকর্মী কি করবে যে যেই কোনো সমস্যা ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি যে আসবে তার সমস্যাটা অবশ্যই গোপন রাখতে হবে, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, কাউকে বলা যাবে না। তাহলে কি হবে, ওই লোকটি ওই সমস্যাগ্রস্ত ব্যক্তিটি শেয়ার নতুন কোনো সমস্যা নিয়ে তার কাছে আর আসবে না। তাহলে এই নীতিটি অবশ্যই সমাজকর্মীকে মেনে চলা লাগে। আরেকটি হচ্ছে যোগাযোগ নীতি, প্রত্যেকটি সমাজকর্মীকে যে যাকে সে সমাধান দেয়, যে সমস্যাগ্রস্ত ব্যক্তি যে আসে তাকে যে সমাধানটা দেয় তার সাথে একটি যোগাযোগ রাখা লাগে। আমরা যেটা করি, মনে করো তুমি একজন ডাক্তার যদি তার রোগীর সাথে যদি যোগাযোগটা যদি কন্টিনিউ না করে, যোগাযোগ না রাখে, তাহলে তার উন্নতি অবনতি কি হয়েছে এটা বলা যায় না। দেখবা ডাক্তাররা কি করে, কোনো একটি সমস্যার জন্য গেলে, রোগের জন্য গেলে নিচে দিয়ে একটা প্রেসক্রাইব করে দিয়ে নিচে দিয়ে লিখে দেয় যে এতদিন পর আবার আসবেন। এটার মানে কি, মানে কি এটা যে তুমি এতদিন পর রোগী থাকবা? না, এতদিন পর এই এই ওষুধটি অ্যাপ্লাই করার পর আসলে তোমার কোনো উন্নতি হয়েছে কিনা, নাকি তোমার অবনতি হয়েছে, নাকি আগের মতো অবস্থায় রয়ে গেছে। এতদিন পর আসার পরে দেখা যায় যে কি নতুন, যদি প্রয়োজন হয় এভাবে কন্টিনিউ করার জন্য তাহলে কন্টিনিউ করবে, না হলে মেথড পাল্টাবে, পদ্ধতি পাল্টিয়ে দিবে। ঠিক তেমনি সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমাজকর্মীর কাছে আসে তখন সমাজকর্মীকে যেটা করা লাগে যে তার সাথে নিয়মিত যোগাযোগ রাখা লাগে, নির্দিষ্ট সময় পর পর তার যে সমস্যাটি ছিল, যেই পরামর্শ তিনি দিয়েছেন, যে সমাজকর্মী যে সমাধানটি দিয়েছেন বা যেভাবে চলার জন্য বলেছেন, এভাবে চলার পর আদৌ কি সমাধান হচ্ছে কিনা, এই হচ্ছে কি হচ্ছে না, উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এটা অবশ্যই যোগাযোগ রাখা লাগে। যোগাযোগ না রাখলে হবে কি, ডিস্টেন্স হয়ে যাবে, দূরত্ব বেড়ে যাবে, এবং একটা সময় আসলে এটা সমস্যাটি আরো বড় আকার ধারণ করবে। সর্বশেষ যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ আচরণ নীতি। মনে করো একজন ব্যক্তি তোমার কাছে আসলো, সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, আবার প্রত্যেকের কিন্তু নিজস্ব কিছু মতাদর্শ থাকে প্রত্যেকটি মানুষের। ওই ব্যক্তিটির সাথে মনে করো তুমি একজন মুসলিম, তোমার কাছে সমস্যা সমাধানের জন্য আসছে একটা হিন্দু ছেলে বা একটা হিন্দু মেয়ে, তো তুমি যদি এমন করো যে তার সাথে ভালো আচরণ না করো, তাকে তার ধর্ম অনুযায়ী তার ধর্মের সম্মান দেখাও, ভিন্ন ধর্ম অবলম্বী হলে তাকে ভিন্ন ধর্মের সম্মান দেখাও, ভিন্ন মতাদর্শী হলে তাকে ভিন্ন মতাদর্শে তাকে সম্মান দেখিয়ে তার সাথে কথা বলো, দেখবা যে সে অবশ্যই তোমাকে গ্রহণ করবে এবং তোমার কথাগুলো সে শুনবে, তোমার সমাধানটি সে নেবে, এবং পরবর্তীতে তাকেও তার সমাজে বাকিদের সাথে কি কোন আচরণ করলে বাকিদের সাথে সে আর নতুন করে সমস্যায় পড়বে না, সেই আচরণটি তাকে তোমাকে শিখিয়ে দিতে হবে।
নিজে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করার পাশাপাশি অন্যের সাথে সে কী আচরণ করবে সেটাও তোমাকে শিখিয়ে দেওয়া লাগবে। সামঞ্জস্য মূলত আমরা যেটাকে এই শব্দের আরেকটি সমান্তর শব্দ হচ্ছে সমন্বয়, মানে তোমাকে এমন আচরণ করা লাগবে যে আচরণে তাকে কখনোই সে যাতে বিরক্ত না হয়, সে যাতে তোমার প্রতি নেগেটিভ ধারণা নেতিবাচক ধারণা যাতে তৈরি না হয়। এটার একটা উদাহরণ বলি, আমি আমার এক নানি ডাক্তারের কাছে গেছে যে উনি ওনার পান খেত, প্রচুর পরিমাণে পান খেত, তো তাকে পান থেকে বিরত রাখতে হবে। এখন যত ডাক্তারের কাছেই যায় তো ডাক্তারগুলা দেখা গেছে যে কী করতো, বলতো যে আপনাকে আপনি পান খেতে পারবেন না, পান খাওয়া যাবে না। তো এতে করে কী হতো, তার ডাক্তারদের প্রতি তার একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেলো যে না আমি এখানে গেলেই শুধু আমার পান খেতে না করে আমি এখানে যাবো। পরবর্তীতে যখন তাকে ঢাকায় একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তো ওই ডাক্তার কী করছে, তাকে সুন্দর করে আম্মু বলে সম্বোধন করছে, গ্রহণবিধি গ্রহণ করছে, খুব সুন্দর করে কথাবার্তা বলছে। বলার পর বললো যে আপনি পান খান, বলে যে হ্যাঁ আমি তো পান খাই। তো ডাক্তার যেটা বললো, আর কী বলেন আপনি এই বয়সে পান খাবেন না, তো কোন বয়সে পান খাবেন, অবশ্যই খাবেন। এখন আমার নানির যেটা হয়ে হলো যে ওই ডাক্তারের প্রতি তার একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে গেলো, আর কী বলে ডাক্তারটা তো বলো আমার পান খাইতে বলছে, তো উনি বললো যে হ্যাঁ পান খাবেন অবশ্যই খাবেন, কয়টা করে খান দিনে, আমি 5টা করে খাই। তো আচ্ছা ঠিক আছে অবশ্যই পান খাবে, পান না খাইলে কি চলে না, পান খাবেন তবে 5টা না 4টা করে খাইন কেমন, আর আমার সাথে 1 মাস পর দেখা করেন। এখন নানি এসে খুবই খুশি, এই ডাক্তারটা তো খুবই ভালো, আমার আম্মু ডাকছে। তারপর কী বলছে, সে বলছে যে পান খেতে পারবে কোনো সমস্যা নেই, তো ঠিক আছে 5টা 4টা করে খাবো, 4টা করে খাচ্ছে। 1 মাস পর যাওয়ার পর ডাক্তার করলো কি, 4টা জায়গায় 3টা করে দিল, যে 4টা করে যেহেতু খেতে পারছেন আপনি 3টা করে খেতে পারবেন সমস্যা নেই। এরপর ওর মাসে ওনাকে 3টা করে দিল, একটা সময় 2টা 1টা 1টা, এবং একটা সময় দেখা গেছে যে উনি 5 ছাড়া এখন চলতে পারে। তো এটা হচ্ছে আসলে একটা কৌশল, যে তার সাথে আচরণ এমন একটা আচরণ উনি করেছেন ডাক্তার, যেটা ওই রোগীর ভালো লেগে গেছে এবং ওই তার পরামর্শগুলো উনি গ্রহণ করতে উনি ইতস্ত উনি গ্রহণ করেছেন। তো এই সামঞ্জস্যপূর্ণ আচরণ নীতিটাও প্রত্যেকটা সমাজকর্মীকে মেনে চলা লাগে। এই 5টি ছিল মূলত সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ 5টি নীতিমালা, প্রত্যেকটা সমাজকর্মীকে যেগুলো মেনে চলতে হয়। তো এই ছিল মূলত আজকের ক্লাসের আমাদের নীতিমালাগুলো। আশা করি তোমরা এই 5টি নীতিমালা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই তুমি তোমার কমেন্ট বক্সে তোমার প্রশ্নটি করো, আমি ইনশাল্লাহ প্রশ্ন আনসার দিয়ে দেবো। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও আগামী রোববার একই সময়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।